হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি কম্পিউটার যে অডিও ড্রাইভার থাকে তার সেটিং এবং কিছু সিক্রেট টেকনিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমোদর, আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তো আমি যে মাদারবোর্ডটা ইউজ করি সেটা হচ্ছে আপনার গিগাবাইট H410M 3 জেনারেশনের মাদারবোর্ড। এটার যে আপনার অডিও ড্রাইভারটা সেটা হচ্ছে আপনার রিয়ালটেক অডিও কনসোল। তা প্রথমে যদি আমরা খেয়াল করি, এখানে দেখবেন একটা স্পিকারের আইকন আছে, এটা যদি লেফট ক্লিক করেন তাহলে এখানে দুটো অপশন পাবেন। যদি আপনারা স্পিকারে অ্যাক্টিভ রাখেন তাহলে স্পিকারে শব্দ হবে, আবার যদি রিয়ালটেক এইচডি অডিও অ্যাক্টিভ রাখেন তাহলে হেডফোনে শুনতে পাবেন। এখন এই ড্রাইভারটা খুঁজে পাওয়ার জন্য এখানে গিয়ে রিয়ালটেক লেখলে এটা পেয়ে যাবেন। এখন এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন যে প্রথমে যে অপশনটা আছে রিয়ালটেক এইচডি অডিও, এখান থেকে আপনার যেটা দিয়ে আপনারা ভলিউমটা বাড়াতে কমাতে পারবেন। এই মিউটেটিক দিলে আপনার সাউন্ডটা বন্ধ হয়ে যাবে। আর এখানে যদি যান তাহলে এখানে প্রথম যেটা পাবেন সেটা হচ্ছে আপনার এই যে ভলিউমটা বাড়াতে কমাতে পারবেন। এরপর আছে ব্যালেন্স, এখানে এল এবং আর এর দ্বারা বোঝানো হয়েছে আপনার লেফট আর রাইট। আপনারা যদি এইটাকে ড্র্যাগ করে যে আর এর মাথায় নিয়ে আসেন, এই পর্যন্ত নিয়ে আসেন, তাহলে শুধুমাত্র ডাইন কানে শুনতে পাবেন। আবার যদি এটাকে ড্র্যাগ করে এই এল এর কাছে নিয়ে আসেন তাহলে আপনারা লেফট কানে শুনতে পাবেন, রাইট কানে শুনতে পাবেন না। আর যদি মাঝখানে রাখেন তাহলে দোকানে সমানভাবে শুনতে পাবেন। আর এখানে যে বিষয়গুলো আছে এগুলো কিছু করার দরকার নাই। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার স্পিকার, তো এটা আপনার স্পিকারের সাউন্ডটা বাড়ানো কমানোর জন্য এখান দিয়ে মিউট করতে পারবেন। আর এখানে গেলে এই যে আপনার সেম মেন ভলিউমটা এখান থেকে বাড়াতে কমাতে পারবেন, আর ব্যালেন্সের কথা যেরকম বলছি সেরকমই, নিচে এখানে কিছু করার দরকার নাই। এরপর এখানে যেটা আছে দেখেন যে রেকর্ডিং ডিভাইস, এটা আছে যে মাইক্রোফোন, মাইক্রোফোনে আপনারা যে রেকর্ড করা হয় সেই ক্ষেত্রে যেটা আপনারা বাড়াতে কমাতে পারবেন। আমি দেখেন এখন রেকর্ড করতেছি এই জন্য এটা আপনার একেবারে 50% রাখছে। এটা যদি আপনার 100% করে দেন তাহলে কিন্তু আপনার যে নয়েজটা বেশি টানবে। আর এখানে যদি ক্লিক করি তাহলে এখানে কিছু বিষয় আছে যেগুলো ইম্পর্ট্যান্ট, যেমন এখানে তো 50% রাখলে ভালো হয়, আর মাইক্রোফোন বুস্ট আমি +20 dB রাখি, এটাই পারফেক্ট। আর এখানে দুইটা ইম্পর্ট্যান্ট বিষয় আছে দেখেন, মাইক্রোফোন ইফেক্ট, এই দুটো যদি আপনারা অফ করে রাখেন তাহলে কিন্তু নয়েজ বেশি টানবে। আর এই দুটো যদি অফ করে রাখেন, সরি অন করে রাখেন, এই যে দেখেন এখানে কিন্তু যে আমি অন করে রাখছি দেখে এখানে দেখেন ক্রস চিহ্ন আছে, তার মানে আপনার এই যে সাইড থেকে যে সাউন্ড, এই যে ফ্যান বা আদারওয়াইজ অন্য কোনো সাউন্ড, সেটা খুব কম টানবে। সো আপনারা যখন রেকর্ডিং করবেন তখন এই দুটো অবশ্যই অন করে রাখবেন। এরপর আমি চলে যাই আবার মেইন অপশনে। আর এখানে লাইন ইন, লাইন ইনটা মূলত হচ্ছে আপনারা যদি অন্য কোনো জিনিস, যেমন সেটা হতে পারে অডিও মিক্সার বা আপনার সিডি প্লেয়ার যদি অ্যাড করেন সেই ক্ষেত্রে যে লাইন ইনটা ইউজ করবেন, তো সেই ক্ষেত্রে এখান থেকে এটা বাড়াতে কমাতে পারবেন। এখন আপনাদের আমি দেখাবো যে সিক্রেট টেকনিকটা কী। তো সেজন্য এখান থেকে যাবেন যে ডিভাইস অ্যাডভান্স সেটিং, এখানে এখন এই যে প্রথমে যে দুটো অপশান আছে দুটো অপশান অলওয়েজ অন রাখবেন, তাহলে আপনার ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেল সব দিকে সমানভাবে কাজ করবে, কোনো সমস্যা হবে না, দুটো অলওয়েজ অন রাখবেন। আর নিচে যেমন আছে দেখেন প্লেব্যাক ডিভাইস, আর একটা আছে রেকর্ডিং ডিভাইস, যেমন আছে তেমনই রাখবেন। এখন আসল যে বিষয় সেটা হচ্ছে ব্যাক প্যানেল আর ফ্রন্ট প্যানেল। তো আমরা সাধারণত ফ্রন্ট প্যানেলে কী রাখি, হেডফোন আর মাইক ইন যেটা আছে সেটাই রাখা হয় সাধারণত। আর ব্যাক প্যানেলে সাধারণত আপনার কী করা হয়, স্পিকারটাকে অ্যাড করা হয়। এখন ধরেন আপনার যে কোনো কারণে ফ্রন্ট প্যানেল কাজ করতেছে না, সেই ক্ষেত্রে আপনারা কীভাবে রেকর্ডিং করবেন, মানে শুধুমাত্র ব্যাক প্যানেল দিয়ে সব কীভাবে কন্ট্রোল করবেন, তো সেইটাই আসল বিষয়। তো দেখেন এখন যদি আপনারা খেয়াল করেন, আমি যে রেকর্ড করতেছি এটা কিন্তু আপনার এই যে ব্যাক প্যানেল থেকে করতেছি, আমি কিন্তু যে ফ্রন্ট প্যানেল কিছু ইউজ করতেছি না। তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, এই যে এখানে যদি খেয়াল করেন যে গ্রিন। আর একটা বিষয় আপনারা হয়তো ভাবতে পারেন যে ডিফল্টভাবে কিন্তু ব্যাক প্যানেলের যে গ্রিনটা এখানেই আপনার স্পিকারটা অ্যাড করা থাকে, তো এখানেই যে আপনারা স্পিকারটা অ্যাড করবেন ডিফল্টভাবে ওইটা অ্যাড করে, কিন্তু এটা কিন্তু চাইলে চেঞ্জ করা যায়, আমি কিন্তু সেটা চেঞ্জ করে নিয়েছি দেখেন। তো সেইটা আপনারা কি দেখেন একটু, এখানে একটু বোঝার বিষয় আছে। এখানে এখন আমি কি রাখছি, হেডফোন আর মাইক ইন, এখানে আমি একটা অডিও যে কনভার্টার মানে 2 পয়েন্ট থেকে 1 পয়েন্ট হয় আর কি হেডফোনের জন্য, সেটা ইউজ করছি। তো এখানে আমি এটা হেডফোন আর এটা আমি মাইক ইন এটা অ্যাড রাখছি। আর এখানে যে আপনারা এই যে লাইন ইন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি আমার স্পিকারটা অ্যাড রাখছি। এখন স্পিকারটায় সাউন্ড বাজানোর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে যে ফ্রন্ট স্পিকার আউট, এইটা যদি অ্যাক্টিভ করেন তাহলেই কিন্তু আপনার ওখানে স্পিকারে গানটা বাজবে। এখন যদি আপনি এখানে যে ফ্রন্ট স্পিকার আউট রাখেন আবার হেডফোনও রাখেন তাহলে কিন্তু আপনার হেডফোনেও হবে আবার ওই স্পিকারও বাজবে। তো সেই ক্ষেত্রে যেহেতু হেডফোনেরটা দরকার নেই, সেই ক্ষেত্রে আপনারা হেডফোনের জায়গায় কী দিয়ে রাখবেন, লাইন ইন দিয়ে রাখবেন, এটা কিন্তু দেবেন না, ফ্রন্ট স্পিকার আউট না, এখানে দেবেন, মানে যেটা আপনি চাচ্ছেন না সেইখানে আপনারা লাইন ইন দিয়ে রাখবেন। কারণ আমরা সাধারণত লাইন ইন জিনিসটা হচ্ছে যে ধরেন সিডি প্লেয়ার বা কী বলো ওটাকে অডিও মিক্সার, এই আদারওয়াইজ অন্য যে
ই থাকে আর কি, জিনিসগুলো থাকে সেই ক্ষেত্রে অ্যাড করা হয় এটা। তো আমরা তো সেটা সাধারণত ইউজ করি না, সেজন্য আপনি এখান থেকে কি রাখবেন, লাইন ইন করে দেবেন। হ্যাঁ, তার মানে আপনারা যখন স্পিকারে সাউন্ড শুনতে চাবেন সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে দেবেন কি ফ্রন্ট স্পিকার আউট, আর এখানে আপনারা দিয়ে রাখবেন লাইন ইন। তাহলে কিন্তু আপনি শুধুমাত্র ব্যাক প্যানেল দিয়ে সব কিছু কন্ট্রোল করতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও, এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।